হ্যালো ফ্রেন্ডস, আপনারা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপনার রেকর্ডিং স্টুডিওটা দেখানোর জন্য। তো আমি আজকে আমার রেকর্ডিং স্টুডিওটা আপনাদের দেখাবো। তো দেখাচ্ছি, এই হচ্ছে আমার মনিটর, এই হচ্ছে মনিটর, সনি কোম্পানির মনিটর। আর এই হচ্ছে আমার সিপিইউ, আই সেভেনের একটা কনফিগারেশন তৈরি করা হয়েছে, মোটামুটি একটা আই সেভেনের কনফিগারেশন। এখানে রয়েছে কিবোর্ড। মূলত ভিডিও এডিটিংয়ের কাজটা এবং সাউন্ড রেকর্ডিংয়ের কাজটা আমি এই সিপিইউ দিয়েই করি। আর এই হচ্ছে আমার অডিও রেকর্ডিং, যেটার মাধ্যমে আমি ভয়েসগুলো রেকর্ড করি, রাইটার্স কোম্পানির এটা অডিও রেকর্ডিং। তো এটাতে মোটামুটি ভালোই হয়, অন্যান্য কোম্পানি রোডস বিভিন্ন ধরনের কোম্পানির হয়, সেগুলো আপনারা কিনতে পারেন, কিন্তু কম বাজেটে এটা খারাপ নয়, মোটামুটি কাজ চলে যাবে। আর এই যে সিপিইউটা দেখছেন, এটাতে আমার মূলত ওয়েডিং যে ফটোগ্রাফিগুলো হয়, ওয়েডিং পারপাসে ফটোশপ সিসি নিয়ে আমরা এখানে মূলত এডিট করি। এটাও একটা আমার সিপিইউ, এটাতেও আমরা ওয়েডিং ফটোগ্রাফিগুলো এডিট করি। তো আমরা যেটা আপনাদের জানাচ্ছিলাম যে একটা রেকর্ডিং স্টুডিওতে কী হতে হবে, না একটা ভালো লাইটিং কন্ডিশন থাকতে হবে। তো ভালো লাইটিং কন্ডিশন যদি আপনার না থাকে, তাহলে আপনার যে ছবি সেই ছবিগুলো ভালো আসবে না, ভিডিওটা ভালো আসবে না। তো আমি আপনাদের লাইটিং কন্ডিশন মোটামুটি আমার যেটা রয়েছে সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা লাইটিং কন্ডিশন ঠিক করার জন্য, লাইট ঠিক করার জন্য একটি আমব্রেলা দিয়ে রেখেছি, যেটার মাধ্যমে লাইটটাকে একটু সফট করা হচ্ছে। যে আমরা বিভিন্ন ধরনের ভালো ভিডিও করতে গেলে আমরা সফট বক্স ইউজ করি, গোডক্সের সফট বক্স, ডিজিটেকের সফট বক্স, নানা কোম্পানির রয়েছে। তো আমি জাস্ট একটি আমব্রেলা দিয়ে অল্প বাজেটে অল্প খরচ করে এখানে একটা সফট বক্স মতো বানিয়েছি। এখানে আপনারা দেখুন, এখানে দেখলে বুঝতে পারবেন এর পিছনে দুটো এলইডি বাল্ব লাগানো হয়েছে, একটা সাধারণ এলইডি বাল্ব এখানে লাগিয়েছি, পিছন দিকে সাধারণ এলইডি বাল্ব লাগানো হয়েছে। আর এই হচ্ছে আমার ক্যামেরা, যেটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি, যখন কম্পিউটারের সামনে সিপিইউর সামনে বসি তখন আমি এটা দিয়ে মূলত ভিডিওগুলো শ্যুট করি এবং টিউটোরিয়ালগুলো বানানোর চেষ্টা করি। এটা ক্যানন 80D, ভালো একটি ক্যামেরা। আর এখানে দেখুন একটি লাগানো রয়েছে যে ব্ল্যাক স্ক্রিন, আমি যেখানে বসি আমার এই যে চেয়ারটা, এই চেয়ারটা সব পিছনে বসি, চেয়ারের পিছন থেকে একটু ডিস্টেন্সে আমার একটা ব্ল্যাক স্ক্রিন করেছে আমার সুবিধার জন্য, কারণ ব্ল্যাক স্ক্রিন না করলে লাইটগুলো এখানে শোষণ করে নিচ্ছিল না, লাইটগুলো রিফ্লেক্ট হচ্ছিল। যেমন পিছনের দেওয়ালটা আপনি যেমন দেখেন যে পিছনের যে ওয়ালটা আমার কালার করা রয়েছে, তো এখানে কি হচ্ছে না, লাইটটা প্রচুর পরিমাণে রিফ্লেক্ট করছে ক্যামেরায়, যার ফলে আপনি যখন চেয়ারে বসছেন তখন আপনার সঙ্গে এবং ওই ব্যাকগ্রাউন্ড ম্যাচ হয়ে যাচ্ছিল। তো আপনাকে ভালো করে ক্লিয়ার করে দর্শকের সামনে দেখানোর জন্য আমি মূলত ব্ল্যাক স্ক্রিন পছন্দ করি, এটা আমার চয়েস। যদি আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন ব্ল্যাক স্ক্রিন কতটা খুব কাজে লাগে। তো আর এখানে যে লাইটটা দেখছেন, যে পিছনে একটা ব্যাক লাইটটা দিলে একটু সিনেমাটিক লুকস আসার সম্ভাবনা থাকে, যে সিনেমাতে যেভাবে লাইটগুলো কন্ডিশন, লাইটিং কন্ডিশনগুলো দেওয়া হয়, তার মধ্যে ছোট্ট একটি চেষ্টা করা হয়েছে মাত্র, এটা কতটা হবে ঠিক জানি না, তবে একটু চেষ্টা করা হয়েছে। আর পিছনের দিকে সামনের দিকেও কিছু আমরা ব্যাক লাইট রেখেছি, সামনের দিকে দেখছেন একটা লাইট বার হচ্ছে, একটা হালকা করে লাইট এখানে বার হচ্ছে, যেগুলো খুব সিনেমাটিক মনে হয়। তো মোটামুটি এই হচ্ছে আমার লাইটিং। আর একটা জিনিস দেখাবো, গোডক্সের একটি লাইট রয়েছে, এটা একটু বাজেট রাখতে হবে, মোটামুটি 8-10,000 টাকার মধ্যে এই গোডক্সের লাইটগুলো পাওয়া যায়, খুব ভালো লাইট। সেটাকে আমরা সরাসরি না দেখে আমরা কী করেছি, যেহেতু বলছি যে সোর্স লাইটটা বড় করতে হবে, তাই আমরা এটাকে সিলিংয়ে আমার সাদা রয়েছে স্টুডিও, তো যেহেতু সাদা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সিলিংটায়, রং করা রয়েছে, তো সেখানে আমরা ফেলেছি, যাতে করে সিলিং থেকে লাইটটা একদম নিচে সফট আকারে পড়ে। যদি সফট আকারে আপনার লাইটটা আপনার ফেসের মধ্যে পড়ে, তাহলে কী হবে না, আপনার ফেসটা একটু স্মুথ দেখাবে, হার্স দেখাবে না, অর্থাৎ যে শার্পনেস প্রচুর পরিমাণে শার্প হয়ে গেলে, চেহারাগুলো যদি কিনারাগুলো শার্প হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ছবিটা দেখতে ঠিক মনের মতো হবে না। তো আপনার ফেসে যদি সফট লাইট পড়ে, তাহলে কিন্তু ছবিটা দেখতে খুব সুন্দর হবে এবং স্মুথ হবে। তো মোটামুটি আমাদের এই স্টুডিও আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আমার এই স্টুডিও সেট আপ যদি আপনারা ভালো লাগে, তাহলে আপনি কম বাজেটের মধ্যে এ ধরনের একটা সেট আপ বানাতেও পারেন, বা এর থেকে ভালো আপনার বাজেট যদি থাকে তাহলে অবশ্যই এর থেকে ভালো সেট আপ আপনি করবেন।
তবে খুব কম বাজেটের মধ্যে মোটামুটি একটা সেটআপ আপনাদের সামনে দেখানো হলো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। এই চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারি। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।